ইলেকট্রিক বিলে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি হলো শিউড়ি সুপারমার্কেটে। সুপারমার্কেটে ইলেকট্রিক বিল নেওয়ার জন্য একটি কিয়স্ক করা হয়েছে। সেখানকার কর্মী প্রীতম চক্রবর্তী সবার কাছ থেকে ইলেকট্রিক বিলের থেকে 100 টাকা করে অতিরিক্ত নেয় বলে অভিযোগ। অজয় দাস বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার কোনো রসিদ দেখাতে পারে না, কোন খাতে অতিরিক্ত টাকা জমা হয় সেটাও বলতে পারে না। তর্ক বিতর্ক করার একজন কাউন্সিলর সহ তিনজনের থেকে অতিরিক্ত নেওয়া 300 টাকা ফেরত দেয়। ও যদি অতিরিক্ত টাকা না নেয় তাহলে ফেরত দিল কেন? ঘটনাস্থলে আসে শিউড়ি থানার পুলিশ। কিন্তু ওরা 1200 টাকা নিয়েছিল, 1200 টাকা দেওয়ার পর ওনাকে বলেছে যেটা বিল আছে সেই রিসিপ্টটা ওনাকে দিয়েছে কম্পিউটার জেনারেট করে জানতে। উনি বলেছে যে বাকি টাকা, বলেছে বাকি টাকা ফাইন এবং এই ফাইনের রিসিপ্টটা পরে পাবে, 2-4 দিন পরে পাবে। এবং ও যখন বলেছে আমি কবে পাবো, ওকে রিসিপ্ট কিছু দেয়নি, রিসিপ্ট দিয়েছে যেটা ও বিল ছিল সেই টাকা, বাকি যেটা নিয়েছে সেটা কোনো রিসিপ্ট দেয়নি। উনি যখন চিচামিচি করলো আমরা এখানে আসি, আমি এসে ওনাকে যখন জোর করি যে 100 টাকা কেন নেওয়া হচ্ছে, ও বলছে আমাদের এটা নিয়ম, বড়বাবু বলেছে। আমি ওকে বললাম যে বড়বাবুকে এখানে ডাকো, বড়বাবুকে আমাদের সাথে কথা বলাও যে কী বলেছে এবং এটা প্রসিডিওর কী আছে, এই যে টাকাটা বেশি নিচ্ছে সেটা কোন খাতা জমা হচ্ছে এবং এটা কী এন্ট্রি আছে কী। ওনার নাম আমাদের এন্ট্রি খাতায় দেখাতে পারলো না এবং উনি আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করতে শুরু করলো। আমরা যখন সবাই মিলে ওকে বললাম তখন এর 100 টাকা এবং একটা কাউন্সিলর দাদা ছিল ওনার 100 টাকা এবং আর একটা এনার সাথে আর একটা দাদা ছিল ওনার 300 টাকা ফেরত দেওয়া হয়। তাহলে উনি যদি টাকা না নিয়েছে তাহলে ফেরত কেন দিল? আর যদি এই টাকা বিলটার মানে ফাইন হিসাবে নিচ্ছে, সেই ফাইনের টাকা কোথায় যাচ্ছে, কোন খাতায় যাচ্ছে এবং ওই টাকাটা কী হবে রিটার্ন পাবে মানুষ, সেটা আমাদেরকে কোনো ক্লিয়ার করছে না। এটা কোথায় এটা এই সুপার মার্কেটের নিচে যে কিওস্ক টাকাটা আছে, পেমেন্ট হয় যেখানে বিল, সেই বিল পেমেন্টের বেশি টাকা নিচ্ছে অভিযোগ। হ্যাঁ, বেশি টাকা নিচ্ছে এবং সেটার কোনো টাকাভুক্ত রিসিপ্ট কবি দিচ্ছে। আপনার নাম? অজয় দাস। ওই লোকের বিলটা কেটে দেয়, 100 টাকা ফাইন আছে বলে দেয় কিন্তু বিলটা ফ্রি হয় না। আর আজকে বলছে যে সাহেব নাকি ওকে অর্ডার দিয়েছে কিন্তু অর্ডারে কোনো খাতা নাই, বলছে নাই। সাহেবকে ফোন করার সঙ্গে সঙ্গে সাহেব বলছে যে আমি এরকম কোনো অর্ডার দিইনি। সে প্রীতম চক্রবর্তী, ওয়েস্ট সাপ্লাই। তো এখানে কি হলো আজকে? আজকে এইরকম অ্যাটক হলো এবং এই 20 নম্বরে কাউন্সিলরের পয়সা নিয়েছিলেন, তিনি এসে সরাসরি অভিযোগ করেন, সেই অভিযোগ ভিত্তিতে আমাকে আইসির মাধ্যমে ধরে ডাকানো হয়। এরপরে কি তিনি এখানে চলে গেছেন? তাকে আইসি সাহেব মনে হয় নিয়ে গেছেন না অফিসে নিয়ে গেছেন তা জানি না। হ্যাঁ, হ্যাঁ না, আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাকে নিশ্চয়ই আইসি সাহেব মনে হয় নিয়ে গেছেন প্রীতম চক্রবর্তীর কাছে মোকাবিলা করার জন্য। আপনার নাম? আমার নাম বর্তমান ব্যানার্জি, সুপার মার্কেটের আমি জেরক্স দোকানের মালিক পাশে।